আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান এই প্রতিবেদনে 12টি সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে তার নাম মনির ফরাজি রোববার রাতে শেখ হাসিনা জাতীয় 52 প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে দগ্ধ একজন ছাড়া বাকি 10 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা হাসপাতালের সামনে আহতদের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে দর্শক শেখ হাসিনা জাতীয় 52 প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শামীম আহতদের অবস্থা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে নাজনীন আসলে কিন্তু তাদের নতুন কোনো আপডেট নেই যারা আহত অবস্থায় আছেন তাদের মধ্যে আপনারা এর মধ্যে জেনেছেন যে 6 জন আইসিউতে রয়েছেন এবং সেই 6 জনের অবস্থা তো খুবই খারাপ এবং এ ছাড়াও যারা রয়েছেন তাদের মোট 11 জন যেহেতু আছে তার মধ্যে যেহেতু এখানকার আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর তিনি সকালে আমাদেরকে জানিয়েছেন যে একজনের অবস্থা ভালো তিনি আশঙ্কা মুক্ত এছাড়া তাহলে আমরা বলতেই পারি যে 10 জনের অবস্থাই খুব খারাপ আর এর মধ্যে 6 জন যেহেতু আইসিউতে রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো দুঃসংবাদ হয়তো শুনতে পারি আমরা কারণ হচ্ছে এখানে একটি বিষয় আমরা বারবারই বলছি যেটা যে শ্বাসনালী পুড়ে গেলে কিন্তু তাদেরকে আর বাঁচানো যায় না এবং এর আগেও আমরা বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় যারা আবার ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাদের থেকে আমরা যে অভিজ্ঞতা নিয়েছি সেটা থেকে আমরা এবং চিকিৎসকরা যেটা বলছেন যে যারা যাদের শ্বাসনালী পুড়ে যায় তাদেরকে আসলে বাঁচানো যায় না এখানে কিন্তু যারা রয়েছেন সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছে সে কারণেই চিকিৎসকরা কিন্তু উদ্বিগ্ন এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং স্বজনদের যে আহাজারি সেটি অব্যাহত রয়েছে এবং হাসপাতালে তারা কিন্তু অপেক্ষা করছেন সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং এখানে একটি বিষয় হচ্ছে যে যারা আহত অবস্থায় এখন ভর্তি আছেন তাদের অনেকেরই বাড়ি কিন্তু নারায়ণগঞ্জে না তারা ওখানে হয়তো বেড়াতে এসেছিলেন বা ব্যবসায়িক কাজে এসেছিলেন তাদের অনেকের অন্য জেলাতে বাড়ি রয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তারাও কিন্তু সবাই নারায়ণগঞ্জের না তাদের কিন্তু অনেকের বাড়ি অন্য অন্য জেলাতেও রয়েছে তো একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আসলে যে শোকাবহ পরিবেশ শুধু নারায়ণগঞ্জ না সেটি নারায়ণগঞ্জ ছাড়িয়ে বিভিন্ন জেলার মানুষও কিন্তু এটার সাথে আসলে এখন যুক্ত এবং তারাও কিন্তু তাদের যে স্বজনরা বিভিন্ন জেলা থেকে আসছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন যদিও তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না তবে সবচেয়ে যে বিষয়টি হচ্ছে যে চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে কিন্তু বার্ন ইনস্টিটিউটে দীর্ঘদিন পরে কিন্তু এই যে বড় ধরনের একটি যে অগ্নিকাণ্ডের ঘটনার পর একসাথে অনেকগুলো রোগীর মৃত্যু এবং একসাথে অনেকগুলো রোগী ভর্তির যে ঘটনা সেটি ঘটেছিল তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত আসলে চিকিৎসকদের পক্ষ থেকে আর শেষ মুহূর্তে কোনো ধরনের আপডেট আমাদেরকে জানানো হয়নি 6 জনের অবস্থা খুবই খারাপ সেটি আমাদেরকে জানানো হয়েছে তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি শামীম আপনাকে ধন্যবাদ দর্শক শেখ হাসিনা জাতীয় 52 প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমরা এখন চলে যাচ্ছি অন্যান্য সংবাদে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে আজ তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিওতে নেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার জাহেদ হোসেন দুপুরে ওয়াহিদা খানমকে নিয়ে চিকিৎসকদের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান তবে ইউএনও এখনও শঙ্কামুক্ত নন বলেও জানান বোর্ড প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা 6 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে আইএসপিআর জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে শুক্রবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হন আক্তারুজ্জামান বাবু এরপর টুটপাড়া নিজ বাসা আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই সংসদ সদস্য
ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। সকালে রাজধানীর সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। রোববার দিবাগত রাত 2:30 দিকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 81 বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আসর শহরের মিজান ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে ফুলগাজী উপজেলার আনন্দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আজিজ আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসসি 50 ইন্ডেক্সে নোট চূড়ান্ত করা হয়েছে। সূচকে নতুন 9টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। কোম্পানিগুলো হলো অরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, শাহজি বাজার পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বারাক পাওয়ার, ডরিন পাওয়ার, আর এ কে সিরামিক্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিপরীতে 9টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। বাজার কোম্পানিগুলো হলো একমে ল্যাবরেটরিজ, ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, পুবলি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আগামী 20 সেপ্টেম্বর থেকে সূচকের এই সমন্বয় কার্যকর হবে। এনসিসি ব্যাংক লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। আব্দুস সালাম নামে এই পরিচালক নিজ প্রতিষ্ঠানের মোট 8 লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমানে বাজার দরে পাবলিক মার্কেট থেকে শেয়ার ক্রয় করেন তিনি। গত 25 আগস্ট শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন পরিচালক আব্দুস সালাম। ডিএসইতে প্রকাশিত চলতি বছরের 31 জুলাই পর্যন্ত এনসিসি ব্যাংকের 38.74% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে 19.85% ও বিদেশিদের হাতে 0.58% শেয়ার রয়েছে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে 40.83% শেয়ার থাকলেও সরকারের হাতে এ কোম্পানির কোনো শেয়ার নেই। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।